নদীর বাঁধ ভেঙে ফের দুর্গতিতে পড়েছেন ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার অর্ধ লাখের বেশি বাসিন্দা। দীর্ঘ এক যুগ ধরে বাঁধ ভাঙা আর মেরামতের বৃত্তে জীবন কাটছে তাদের। গত সোমবার মুহুরি নদীর ফুলগাজী উপজেলার দুই স্থানে এবং পরশুরাম উপজেলার একটি স্থানে ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এখন পানি নামার সঙ্গে জেগে উঠছে বন্যার ক্ষতচিহ্ন। প্রত্যেকবারে কোনো না কোনো স্থানে ভাঙনের সৃষ্টি হয়, মানুষের ক্ষয়ক্ষতি হয়, কিন্তু লোকজন আসে, ফালুয়ান বোর্ডের লোকজন আসে, আসে ওরা দেখে যায়, কিন্তু স্থায়ী কোনো সমাধান হয় না বা স্থায়ী কোনো সমাধান এই এলাকার লোকজন পায় না। তিনটা জায়গায় ভাঙছে আর কি, ফুলগাজীতে দুইটা আর পরশুরামে একটা। তো আমরা এটা অবজার্ভ করতেছি, মনিটর করতেছি, এটা পানি কমলেই আমরা দ্রুত ব্যবস্থা নিব আর কি। আমাদের এখানে প্রতি বছরই বন্যা হয়, প্রতি বছরই বাঁধ ভাঙ্গে, কোনো স্থায়ী সমাধান হয় না। আমরা এলাকার জনগণ সবাই চায় এটার একটা স্থায়ী সমাধান হোক। এই রাস্তাটা ভাঙানো হরে মেন রাস্তাটা চলা গাড়ি চলে দিন, এই রাস্তাটা ভাঙি কিছু আমরা ঘরে দুয়ারে ব্যাঘানে ম্যাগি অনবাসি গ্রাম। ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য মতে ফুলগাজী উপজেলার 1145টি পরিবারের 14,500 বাসিন্দা ও 1145টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ উপজেলায় 550 হেক্টর রোপা আমন, 15 হেক্টর সবজি, 44.5 হেক্টর আয়তনের 350টি পুকুরের 25 মেট্রিক টন মাছ ভেসে গেছে। এদিকে পরশুরাম উপজেলার 550টি পরিবারের 26 বাসিন্দা ও 550টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় 165 হেক্টর রোপা আমন, 5 হেক্টর সবজি, 30টি পুকুরের প্রায় 20 টন মাছ ও 4.5 টন পোনা ভেসে যায়। আমার বন্যা দুগানি জমিন ধান ক্ষতি হয়েছে, পানি বন্যা আর পুকুরে মাছ সব চলে গেছে গা। রানী খেলারি আর উল্ডা নদীর মিলে যাচ্ছে, আগে নদীর থেকে বাড়ছে, অন্য নদীর থেকে আর উল্ডা ঢুকতেছে, আর রাস্তা ভাঙ্গি যাবে, আন্ডা তো তো উড়ন নামর কাম কাজ দিতে যাইতে অসুবিধা দেরি। তো আপনারা জানেন মাটির বাঁধ আর নদীর যে জায়গাটা প্রয়োজন আসলে সেই জায়গাটা এখানে নাই, নদী এখানে সংকীর্ণ হয়ে গেছে। তো এটা একটু ওয়াইডেন করে দিতে হবে, মানে একটু ব্রড করে দিতে হবে, তাহলে হয়তো নদী জায়গা পাবে, ভাঙন কম হবে। আর এই জায়গাটা দেখতেছেন এটা কিন্তু ব্যান্ড আর কি, প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যান্ড করছে। দুর্গতদের সহায়তায় জেলা প্রশাসনের পক্ষ থেকে 8 মেট্রিক টন চাল, নগদ 5,00,000 টাকা, 1,650 প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে। সরেজমিনে দেখা যায় ফুলগাজীর বিভিন্ন গ্রাম থেকে পানি নামতে শুরু করায় ক্ষতচিহ্নগুলো দৃশ্যমান হচ্ছে। ভাঙনের স্থান দিয়ে অস্থায়ী বাঁশের সাঁকো তৈরি করে স্থানীয়রা কোনো রকমে পার হচ্ছেন। ফুলগাজী এবং পরশুরামে গত কয়েকদিনের ভারী বর্ষণে আমাদের মুহুরি নদীর দুই তিনটা অংশে ভাঙনের কারণে 1,200 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে ফুলগাজী উপজেলায়, এবং পরশুরামে 550টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে আমরা কিন্তু তাদেরকে শুকনা খাবার, শুরুর দিন থেকে শুকনা খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ অন্যান্য সহযোগিতা আমরা দিচ্ছি। কিছু সংখ্যক পরিবারকে আমরা আশ্রয় কেন্দ্রে তাদের ব্যবস্থা করেছি। এখন কিন্তু আজকে হচ্ছে অনেকটাই পানি কমে গিয়েছে, এবং পানি নেমে যাওয়ার পরে কিছু কাজ আমাদের থাকবে, যেমন বিদ্যুতের কিছু খুঁটি নষ্ট হয়েছিল, লাইন নষ্ট হয়েছিল, সেটা ইতিমধ্যেই অনেক জায়গায় সংস্কার করা হয়েছে এবং কাজ চলতেছে।